টিটাগড় পৌরসভার 13 থেকে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে আয়োজিত হলো টিটাগড়ে মহামিছিল। উপস্থিত ব্যারাকপুরের বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 13 থেকে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে মহামিছিল আয়োজিত হলো টিটাগড়ে। প্রার্থীদেরকে সাথে নিয়ে মহামিছিলে পা মেলান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিলটি টিটাগড় পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গোপাল কলোনি এলাকা থেকে শুরু হয়ে টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে টিটাগড় পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের গুডশেড রোডে গিয়ে শেষ হয়। মহামিছিল নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, দেখুন টিটাগড়ের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাস্তায় নেমে এসেছে, এর আগেও একটা দিন মিছিল করেছিলাম আমরা এবং আজকে যে মিছিল করছি তাতেই বোঝা যাচ্ছে আমরা টিটাগড়ে 23-23 জিতব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সারা বাংলা জুড়ে তার সঙ্গে সামিল হতে চাই এই টিটাগড়ের মানুষও, যে 17টা ওয়ার্ডে আমরা হেরেছিলাম বিধানসভাতে সেই 17টা ওয়ার্ডও ফিরিয়ে দেবে এখানকার মানুষজন ডিসাইড করে নিয়েছে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।